দু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ হতে অধিভুক্তি নবায়নের নিমিত্তে খুলনা আদিন আকিজ মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করলেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা কর্তৃপক্ষ বাইশ এপ্রিল দু সোমবার ক্যাম্পাস পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমানের নেতৃত্বে একটি পদস্থ পরিদর্শন টিম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন সিন্ডিকেট সদস্য ও খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দিনুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডাক্তার কুতুবুদ্দিন মল্লিক প্রথমে মেডিকেল কলেজের সভাকক্ষে একাডেমিক এবং দাপ্তরিক নথি পর্যবেক্ষণ করেন পরিদর্শন টিম এরপর দুর্গাপদ বিশ্বাস লেকচার থিয়েটারে শিক্ষক মন্ডলীর সাথে মিলিত হন তারা এতে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমান এ সময় তিনি আদিন আকিজ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের প্রশংসা করেন সেইখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার অধীনে যতগুলি মেডিকেল কলেজ অধিভুক্ত আছে তার মধ্যে আপনারা বিশেষ করে খুলনায় আপনাদের কতগুলো গর্বকরণ একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনাদের কলেজ ক্যাম্পাস খুলনাতে সর্ববৃহৎ ক্যাম্পাস সম্ভবত আদিনাকিস মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজ আমি শুনেছি যে আপনাদের এখানে লেখাপড়ার যে শৃঙ্খলা সেটাও ভালো ডিসিপ্লিন এবং এখানকার বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন সিন্ডিকেট সদস্য ও খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দিনুল ইসলাম আপনি নিরাপদ ডাক্তার হিসেবে তার হাতে আপনি নিজেকে হিসেবে দিতে পারবেন এমন চিকিৎসা তৈরি করাই কিন্তু আমাদের উদ্দেশ্য সেইতে করতে যে আমাদের যে এনভায়রনমেন্ট তৈরি করার দরকার আমরা সাথে সেই এনভায়রনমেন্টটা তৈরি করার চেষ্টা করি উপস্থিত ছিলেন আদিন আকিস মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার প্লাবন বসু উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ ইহসানুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান অন্যান্য শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা বৃন্দ তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি নিউজ ডেস্ক